স্টাফ কপগুলোর উচ্চতা রয়েছে আপনার 38 ইঞ্চি। পেন বা লোকোমোটের পেছনের সাইডে যে পাইপ উঠানো হয় কিংবা আপনার যে বাক্সটা লাগানো হয় এটার কাজ কি, এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো এটা যদি আপনার সর্বনিম্ন রাখতে হবে অন্তত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আবার একটা নতুন বাথরুম ফিটিংসের ভিডিও দেখাতে চলে এসেছি। তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো দর্শক, এই হচ্ছে বাথরুমের ভেতরের অংশ। তো সর্বপ্রথম আপনাদেরকে টাইলসগুলো দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে অল টাইলস, ডেটা আপনার হচ্ছে ঘিয়ে কালারের কিংবা অফ হোয়াইট যেটাই বলেন, তো সেই কালারের। আর আপনারা যে ওয়াল টাইলসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুর্দান্ত কালারের এবং দুর্দান্ত ডিজাইনের একটা আপনার ওয়াল টাইলস, যেটা হচ্ছে গ্রেট ওয়াল কোম্পানির। এবং এটার মাঝখানে কিন্তু একটা আপনার বর্ডার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ফুলের যে বর্ডার, এটাতে কিন্তু আরও বাথরুমের সৌন্দর্যটা অনেক গুণে বৃদ্ধি করেছে। তো আপনারা চাইলে এই টাইলসটা নিতে পারেন। তো এই যে বাথরুমটা দেখাচ্ছে, এই বাথরুমের টোটাল টাইলস আপনার 10,500 টাকা টাইলস কিন্তু খরচ হয়েছে বা লাগিয়েছে আপনার 10,500। তো এই বাথরুমের যে আয়তন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটার দৈর্ঘ্য আছে আপনার 7.5 ফিট এবং প্রস্থ রয়েছে আপনার 5 ফিট। এবং এটার যে উচ্চতা সেটা হচ্ছে আপনার যে আমরা প্যান বসিয়েছি প্যানের থেকে 6.5 ফিট। এবং আমাদের যে গোসলের যে সাইডটা রয়েছে এই সাইড থেকে আপনার এটার জায়গা রয়েছে 7 ফিট। তো এই হচ্ছে এটার মোটামুটি আয়তন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা প্যান যে বসিয়েছি বা লোকোমোট বসিয়েছি সেটার যে আপনার উচ্চতা, যে আপনার চেম্বারের যে উচ্চতা এটি আছে এখানে 6 ইঞ্চির মতো, এবং চেম্বারের প্রস্থ রয়েছে আপনার এখানে 3 ফিট একটু বেশি, 3.5 ফিটেরও একটু কম আছে, মানে 3 ফিটের একটু বেশি আছে। তো এখান থেকে চেম্বারের প্যানের সাইডের যে জায়গা সেটি আছে 6 ইঞ্চি, এবং পেছনের সাইডে আছে টাইলসের পরে এগুলো, ঠিক আছে, টাইলসের পরে আপনার এই সাইডে এবং পেছনের সাইড থেকে জায়গা রয়েছে 10 ইঞ্চি করে। তো এই হচ্ছে টোটাল আপনার একটা চেম্বারের আয়তন। আর এখানে আপনার গোসলের পানিটা যাওয়ার জন্য আপনার ওই কোনায় আমরা যে এই কোনাতে চেম্বারটার যে পাইপটা না দিয়ে কিন্তু আমরা আপনার প্যান বাটির যে চেম্বার বা প্যানের যে চেম্বার রয়েছে সেখানে দিয়ে দিয়েছি, যাতে পানিটা সহজে আপনার বের হয়ে যেতে পারে। এখন এর ভেতরে যে ফিটিংসগুলো রয়েছে, সর্বপ্রথম লাগানো হয়েছে একটা সেলফ, এবং এই পাশে রয়েছে আপনার গোসলের সাবান রাখার জন্য একটা সাবানদানি, এবং এখানে একটা হ্যান্ড শাওয়ারের লাইন রয়েছে যেটা আমরা পরবর্তীতে সেটিং দিব। এবং এখানে যে দুইটা ইংগেল স্টাফ কক দেখতে পাচ্ছেন এবং নিচেই কিন্তু দুইটা ট্যাপ দেখতে পাচ্ছেন। তো এখানে যে আপনার স্টাফ কক্সগুলো দেখতেই পাচ্ছেন, কনসিল স্টাফ কক, তো এগুলো কিন্তু আপনার দুইটা কিন্তু আপনার এই শাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সরাসরি ট্যাঙ্কির থেকে এসেছে এবং এটা ছাড়লে কিন্তু ট্যাঙ্কির পানিটা আসবে। এবং এটা হচ্ছে আপনার শীতকালে যে গিজার লাগানো হয়, গিজারের জন্য কিন্তু আপনার এটা এটা কিন্তু আপনার এই সাইডে যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির জন্য, ট্যাঙ্কির পানি ব্যবহারের জন্য, এবং এটি হচ্ছে গিজারের জন্য। তো এখন এটার উচ্চতা রয়েছে আপনার ফ্লোর থেকে 28 ইঞ্চি এবং এটারও যথাক্রমে 28 ইঞ্চি। এবং স্টাফ কপগুলোর উচ্চতা রয়েছে আপনার 38 ইঞ্চি, এবং এই সাইডে যে স্টাফ কপটা রয়েছে এটা কিন্তু সেফ উচ্চতায় রয়েছে 38 ইঞ্চি। এবং এই সাইডে আপনার যে শাওয়ারটা রয়েছে সেটি আপনি যদি একটু লক্ষ্য করেন, অনেকে কিন্তু দেয়ালের সাথে মিশিয়ে দেয়, তো এটাতে আপনার সমস্যা হতে পারে। তো এখানে আপনার দেয়ালের থেকে কিন্তু 6 ইঞ্চি নিচেই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি একটা সেটিং। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, অনেকে কমেন্ট করে যে ভাইয়া প্যান বা লোকোমোটের পেছনের সাইডে যে পাইপ উঠানো হয় কিংবা আপনার যে বাক্সটা লাগানো হয় এটার কাজ কি। তো সেটা আপনাকে আজকে সজোরে দেখিয়ে দিই। তো এটার কাজ হচ্ছে, দেখেন আমি সুইচের চাপ দেওয়া মাত্রই কিন্তু এখানে প্রায় 1.5 থেকে 2 বদনা পানি কিন্তু আপনার এখান থেকে বের হলো, এবং আপনার প্যানে যদি কোনো ময়লা থাকে সেগুলো কিন্তু ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। তো এটা আপনার যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে কিন্তু অটোমেটিক্যালি এটা পানি ধারণ করে এবং আপনার সুইচ চাপা মাত্রই কিন্তু এটি কিন্তু বের হয়। তো এখন আপনি যদি এটা ফার্স্ট টাইম ব্যবহার করেন তো ঠিক এমনভাবে একটা সুইচ পাবেন, এখানে শুধু প্রেস করে ছেড়ে দিলেই কিন্তু আপনার এই পানিটা বের হবে, চিপে ধরে রাখার কোনো প্রয়োজন নাই। তো এটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে দিলে পানি বের হবে না, একটু ভরার জন্য সময় দিতে হবে। তো এই সাইডে আপনার যে জিনিসগুলো রয়েছে সেখানে খেয়াল করেন, এখানে একটা ট্যাপ আছে এবং এখানে একটা সাবানদানি আছে এবং একটা টিস্যু হোল্ডার রয়েছে। তো ট্যাপটা লাগানোর ক্ষেত্রে অনেকে একটা ভুল করে ফেলে, আপনার এখানে যে ফ্লোরটা রয়েছে অর্থাৎ আপনার লোডাউনের যে চেম্বার এবং ট্যাপের যে উচ্চতা সেটা কিন্তু অনেকে 1.5 ফিট বা তার উচ্চতায় দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার বদনায় পানি পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়,
অনেকে বদনার পানি কিন্তু ছড়িয়ে যায়। তো এখানে 10 ইঞ্চি হাইট দেওয়া হয়েছে, এটাতে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কিন্তু পানি আসবে। তো এই সাইডে রয়েছে আপনার কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার, এবং ওই সাইডে রয়েছে কিন্তু একটা লাইট। তো এই হচ্ছে মোটামুটি এর ভেতরের ফিটিং। তো এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ভেন্টিলেশন বা ভেন্টির যে লাইনটা রয়েছে এখানে, এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো এটা যদি আপনার সর্বনিম্ন রাখতে হবে অন্তত 10 ইঞ্চি, ঠিক আছে, 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি রাখলে কিন্তু আপনার পারফেক্ট হয়, কারণ এটার মাধ্যমে কিন্তু আলো, বাহিরের আলোটা আপনার ভিতরে আসবে এবং দুর্গন্ধটা বেরোতে সাহায্য করবে, এবং আপনার বাথরুমটা কিন্তু ঠান্ডা থাকবে। তো এই বাথরুমের যে ফিটিংসগুলো বা আপনার যে এগুলো দেখালাম, তার ভিতরে দরজাটা আমার কাছে কিন্তু খুবই আকর্ষণীয় লেগেছে। তো চাইলে আপনারা এই দরজাটি নিতে পারেন। তো এই বাথরুমের মোট খরচ কত সেটা জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স ফেল করুন, সেখানে পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না।